বহু দিন তলৰ কথা এক শিপকাৰ মূৰ্তি বনাই পাই জংঘলৰ পথৰ খোজা গ'ল সেই শিপকাৰক পথৰ মিল পথৰকু দেখি বহুত খুচিগা আৰু কহিলা এই পথৰ মূৰ্তি বনাইপাই বহুত ঠিক হ'ব যেতিব শিপকাৰ সেই পথৰটি ধৰি আছুৰা তাক আলিলা সেই পথৰটিৰে আচিলা ଘରକୁ ଯାଇକି ଶିଳ୍ପକାର ପଥରକୁ ଉଠେଇକି ନିଜ ନିହଣରେ ସେହି ପଥରରେ ମୂର୍ତ୍ତି ବନାଇବା ପାଇଁ ଆରମ୍ଭ କଲା ନିହଣ ମୁନ ଯେତେବେଳେ ପଥର ଉପରେ ପଡ଼ିଲା ସେହି ପଥର କହିବାକୁ ଲାଗିଲା ପଥର କହିଲା ମୋତେ ଛାଡ଼ି ଦିଅ ଯଦି ତୁମେ ମୋ ଉପରେ ଏମିତି ନିହଣ ପ୍ରହାର କରିବ ତାହେଲେ ମୁଁ ଭାଙ୍ଗିକି ଫାଳ ଫାଳ ହୋଇଯିବି ତୁମେ ଆଉ କେଉଁ ପଥରରେ ମୂର୍ତ୍ତି ତିଆରି କର ପଥରର ଏହି କଥା ଶୁଣି ଶିଳ୍ପକାରକୁ ଦୟା ଆସିଲା ସେ ସେହି ପଥରକୁ ଛାଡ଼ିଦେଲା ও অন্য এক পথরের মূর্তি তয়ারি কলা সেই পথর কিছু কহিলা না কিছু সময় ভিতরে শিল্পকার সেই পথরের বহু সুন্দর ভগবান মূর্তি তয়ারি করেদেলা গাঁর লোকে মূর্তি তয়ারি হেলাপরে নেই আসলে গাঁ লোকে ভাবিলে যে নড়া ভাঙ্গিপ্রেম আও এক পথর দরকার অাঁ লোক যেতবে দেখলে পাখে গোটিয়ে পথরটিয়ে পড়ছে সেই পথরটিকে সে সাথী নিয়ে চালিগলে ମୂର୍ତ୍ତିକୁ ନେଇକି ମନ୍ଦିରରେ ସ୍ଥାପନ କରି ଫୁଲରେ ସଜେଇ ଦେଲେ ଓ ଭଗବାନଙ୍କ ମୂର୍ତ୍ତି ସାମ୍ନାରେ ଏହି ପଥରଟିକୁ ରଖିଲେ ଯେଉଁ ପଥର କହିଥିଲା ଶିଳ୍ପକାରକୁ ଯେ ମୋତେ ଛାଡ଼ିଦିଅ ମୋତେ ଭାରି କଷ୍ଟ ହେଉଛି ଆଉ ସେ ଶିଳ୍ପକାର ବି ଛାଡ଼ି ଦେଇଥିଲା ଏବେ ଯିଏ ବି କୌଣସି ବ୍ୟକ୍ତି ମନ୍ଦିରକୁ ଦର୍ଶନ କରିବାକୁ ଆସନ୍ତି ମୂର୍ତ୍ତିକୁ ଫୁଲରେ ସଜେଇ ପୂଜା କରନ୍ତି କ୍ଷୀରରେ ସ୍ନାନ କରାନ୍ତି ଓ ତଳେ ଥିବା ପଥରରେ ନଡ଼ିଆ ଭାଙ୍ଗନ୍ତି যেতেবেলে সে পথররে লোকে নড়িয়া ভাঙ্গন্তি, সেই পথরক ভারি কষ্ট হা কষ্ট হলে সেই পথর বহু জোর কা কিন্তু তা কান্দ শুণে কিন্তু সেই পথর মূর্তি তয়ারি হয়ে পথর সহ কথা হল আহলা যে তুমি তো ভারি খুশি অছ লোক তোমার পূজা করুম তমীরের স্নান করতে আডুর প্রসাদ চড়াও কিন্তু মোর তো ভাগ্য হি খারাপ মো উপরে লোক মানে নড়া ভাঙ্গিকি যাচ্ছি পথৰৰ এই কথা শুনি মূৰ্ তিয়াৰী হৈ পথৰ কয়া যেতিয়া শিল্পকাৰ তোম উপ মূৰ্তি তিয়াৰী কৰোঁ তুমি সেই সময়তে তাক ৰ আজি মোৰ জাগা তোমাৰ হৈ থাকে কিন্তু তুমি তোহ ৰাস্তা বাছিলাই দুখ পাওঁ সেই পথৰ মূৰ্ তিয়াৰী পথৰৰ কথা বুজি পাৰিলা আও কহিলা এবাৰ মু বি কোন অভিযোগ কৰি নাহ তাপরে লোক মানে আসি সেই পথরের নিয়া ভাঙ্গিলা পরে সেই পথর উপরে নড়িয়ার পাড়ি পড়ে ও এবে লোক মূর্তি প্রসাদ ভোগ লগাই এই পথর উপরে রক্ষা এই কাহাণী আমি এ শিখলে যে আমি কেবি কঠিন পরিস্থিতি আসলে ডরবা উচিত নুহে যদি সে সময়ের কষ্টক সহি পরবর্তী সময় বহু খুশি পাই গোটিয়ে গাঁরে দুই সাং রহলে সে দুই জন হলে নকূল ও মোহন নকুল বহুত ধার্মিক লা ও ভগবান বহুত মানুষ লাপটে মোহন বহুত পরিশ্রমী লা দিনে দুই জন যাক মিশি গোটিয়ে পডিয়া জমি কি বহুত ফসল করে নিজ ঘর করি স্বপ্ন লা মোহন ক্ষেত্রে বহুত পরিশ্রম করে কিন্তু নকুল কিছু কাম করে না বদলি মন্দির যাই ভগবান ভাল ফসলপ্র এইপরি সময় বিতিলা। কিছু দিন পর ক্ষেতরে ফসল পাচালা দুই জন যাক মিশি কাটি বস্তার ভরি দুই জন যাক নেই বিক্রি করেদেলে টঙ্কা মিলিলা ঘর ঘরক আসি মোহন নকূল কহিলা এই টাকার মতো অধিক ভাগ মিলা উচিত কারণ ক্ষেতরে মু অধিক পরিশ্রম করেছি এই কথা শুনি নকু কহিলা আৰে নাই এই টকাৰ অধিক ভাগ মতে মিলা উচিত কাৰণ মই ভগৱানক ভাল ফচল হ' বুলি প্ৰাৰ্থনা কৰি ভাল ফচল হ'ল ভগৱানৰ বিনা কিছুবি সম্ভৱ নুহে যেতিবা এই দুইজণ যাক এই কথাৰ সমাধান কৰি পাৰিলে নাহি বেলেগ সেনে টংকাৰ গাঁওৰ মুখিয়া পাখক গলে মুখিয়া দুইজণকৰ সবু কথা শুনি এই দুইজণক গোটেই গোটেই লেখাই চাউল বস্তা দেলে যে গোড়ী মিছা যায় মুখিয়া কহিলে কালি সকাাল পৰ্যন্ত তুমি দুইজণক এই বস্তাৰে চাউল আৰু গোড়ি অলগা কৰকে আনিব পাৰিব মু নির্ণয় মুয়রি যে এই টাকার অধিক বাগ ভাগ উচিত। দুই জন যাক চাউলবস্তা ধর নিজ নিজ ঘরক চালগলে মোহন রাতে সারা অনিদ্রা হয়ে চাউল গোড়ি বাছি অলগা কলা কিন্তু নকুল কি নকু চৌলবা ধরি মন্দির গলা আগবান চৌলি অলগা করা প্রার্থনা কলা পরদিন সকালে মোহন যেত চৌল ও গোড়ি অলগা করে সেকি নিয়ে কি মুখিয় পাখু গলা ତାହା ଦେଖି ମୁଖିଆ ବାହାରି ଖୁସି ହେଲେ ନକୁଳ ଯେମିତିକି ସେମିତି ବସ୍ତାକୁ ନେଇକି ମୁଖିଆଙ୍କ ପାଖକୁ ଗଲା ମୁଖିଆ ନକୁଳକୁ କହିଲେ କାଇଁ ଦେଖେଇଲ ତମେ କେତେ ଚାଉଳ ସଫା କରିଛ ନକୁଳ କହିଲା ମୋର ଭଗବାନଙ୍କ ଉପରେ ପୂରା ଭରସା ଅଛି ଏସବୁ ଚାଉଳରୁ ଗୋଡ଼ି ବାହାରି ପଡ଼ିଥିବ যেেব বস্তাটি খোলাগলা দেখিলা বেকু চাউল আৰু গোড়ি যেমিতিকি সমি মুখিয়া নকূলকু কহিলে যে ভগৱান বিতেবেলে সাহায্য কৰশ্ৰম কৰো টকাৰ অধিক ভাগ মোহনকু দে নকুবি মোহন ভৰি ক্ষেত্ৰৰে পৰিশ্ৰম কৰিবক লাগিলা যাফলৰে সচল আউৰি অধিক ভাল হ'ল এই কাহণীৰু আমি এয়া শিখিলে যে আমি কেৱল পিশ্ৰম নকৰি ভগৱানৰ ভৰসাৰে বসিব উচিত নুহে আমি সফলতা পাইপাই হেলে কঠিন পৰিশ্ৰম কৰিব উচিত ভগৱান সবুকি দে ভগৱান উপেৰে ভৰসা ৰখ্ৰম কৰ ফল নিশ্চয় মিলিব